Hi everyone, Mom Lifestyle Challenge में आप लोगों का सबको वेलकम। आज आमी एकों थे के आज के आमी हमारे ब्लॉग्स टा स्टार्ट कोच्ची। आज के ब्लॉग टा खूब मजा होते चले चे कारण के आज के आमी न्यू मार्केटे शॉपिंग कोच्ची आज। आज सारा दिन की कोरी की किंची शॉप की चॉप ने देश आते शेयर करूं। आशा कोच्ची आज के ब्लॉग टा आपने दे खूब भालो लागे। देखो कैमन लागे टालीगंज पर्यंत जाबो तारपर मेट्रो करे चले जाबो। এটা কোন দিকটা? আমরা সেই দিকটাই বেরালাম না অন্য দিকটাই। চল দেখো আমরা সে উল্টো দিকে এসেছি। নিউ মার্কেট যাবে তো? হ্যাঁ নিউ মার্কেট। না তো দেখলে পছন্দ হলে না আজকে আমার খুব একটা জামা কাপড় কেনার নেই কারণ আমার শপিং মোটামুটি কমপ্লিট। আমি শুধু কিছু জুয়েলারি কিনবো বলে আজকে গেছিলাম। আজকে মেইনলি আমার হাজবেন্ডেরই জামা কাপড় কেনার জন্যই আজকে গেছি। আর এই যে জুতো আপনারা বা সাইডে যে দোকানগুলো পড়ে না সেই দোকান থেকে যদি আপনারা কেনাকাটি করেন বা জুতো কেনেন তাহলে বার্গেনিং করলে দাম বললে কমায়। কিন্তু আপনাদের যে ডান দিকে যে দোকানগুলো পড়ে বাদা দোকানগুলো সেখান থেকে যা দাম বলে তাই দামেই জুতো কিনতে হয়। এই পাশের দোকানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর জুতোর কালেকশান ছিল, আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। একটা গলার হার পছন্দ করে না চুপ করবো।
এটা হলো মেয়েদের কাছে স্বর্গ। এমনি একটা সেই অন্য একটা একই রকম দেখতে লাগছে, আমি সে অন্য একটা ধরনের নিতে চাই, জানো তো এই ধরনের তো এখানে নেই না। এই কানেরগুলো আপনারা 100 টাকা করে পেয়ে যাবেন, আর নিচে যেসব কানেরগুলো আছে সেগুলো 30 টাকা করে। এখানে দামাদামি হয় না, যা বলে এগুলো বেসিক্যালি ওরা বলে সেল চলছে, সেই কারণে কোনো দাম হয় না, যা বলে তাই দিয়েই কিনতে হয়। কানের মন্টু তো খুলে আসবে, ঘড়ি কিনবো, শোনো ঘড়ির দোকানে চলো, তুমি কিছু খাবে? ঠিক আছে চলো তাহলে ঘড়িটা নিয়ে নি, তুমি ঘড়ি নেবে? আমার না এখানেও খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, ওরা এক দাম বলে, বাট দামাদামি করলে একটু কম বেশি হয়। আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছি, বাড়ি গিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। বাজার কলকাতা থেকে যাবার যে রাস্তাটা পড়ে না, সেই রাস্তার ধারেই আপনারা খুব সুন্দর সুন্দর দুপাট্টা, লেগিংস এবং নতুন যে ট্রেন্ডে যে যাচ্ছে যে চিকেনকারি কুর্তি, হাকোবা কুর্তি, কাফতান কুর্তি, নানান ধরনের এই জায়গাটায় পেয়ে যাবে। যে মোহের সামনেই এই চিকেনকারির শপটা দোকানটা ছিল, এবং এখানে হাকোবা স্কার্টও পেয়ে যাবেন আপনারা একটু আগিয়ে গেলে। বাচ্চাদের নানান ধরনের খুব সুন্দর সুন্দর এখানে দেখছিলাম কালেকশন আছে, যেমন নানান ধরনের বাচ্চাদের ছোট বাচ্চাদের টপ, তারপর জিন্স, হাফ জিন্স, হট প্যান্টস, স্কার্ট, নানান ধরনের জিনিস এখানে দেখা যাচ্ছিলো এবং খুব ভালো ভালো কালেকশন ছিল। চলো ভেতরে ঢুকে যাওয়া যাক, ভেতরে ঢুকে বাইরে প্রচন্ড গরম, ভেতরে ঢুকে যাওয়া যাক, গিয়ে আবার দেখা। তুমি তাহলে এখানে দেখো, আমি বাবার শার্টটা দেখি। হ্যাঁ শার্টগুলো কোথায় গেল কে জানে বাবা। ফোনটা কিন্তু শোনো খুব হ্যাং করছে।
এটা? হ্যাঁ। বাজে হ্যালো। এই যে এখান থেকে এখন আমি দুটো লিপস্টিক নিয়ে নেব। আমি এখানকার লিপস্টিক ইউজ করি, অনেকেই বলে যে এখানকার প্রোডাক্টগুলো ভালো হয় না, বাট আমি ইউজ করি, সব রকমই ইউজ করা উচিত আমি করি, কারণ কি আমি সেই কলেজে যখন পড়তাম তখন থেকেই আমি এখানকার লিপস্টিকগুলো ইউজ করি। আমার একটা বান্ধবী এনে দিয়েছিল, সেখান থেকেই আমার বেশ ভালো লেগেছিল, খারাপ একদম বলবো না বা খুব ভালো যে ল্যাকমি ট্যাকমি লিপস্টিকগুলো যেমন হয় তেমন সেটাও বলবো না, বাট ভালো, আপনারা একবার ট্রাই করতে পারেন, কারণ কি সব রকম কম বেশি ট্রাই করা উচিত। আপনাদের যদি মন চায় আপনারা একবার হলে ইউজ করে দেখতে পারেন, ভালো হয়, খারাপ হয় না। আমি ইউজ করি তো তাই আপনাদেরকে বললাম, আপনারা একবার হলেও কিনে ট্রাই করতে পারেন। সারাদিন ঘুরে যখন এই লেবু পানিটা খেলাম না, এত শান্তি হলো আপনাদেরকে কি বলবো, মানে মনে হলো যেন স্বর্গে চলে এলাম, এত গরম ছিল না, খেয়ে খুব ভালো লাগলো। আর আমি নিয়েছিলাম শুধু লেবু পানি, আর আমার হাজবেন্ড নিয়েছিল সোডা, তাই জন্য একবার ওটা টেস্ট করে দেখলাম কেমন ছিল, ভালো ছিল, খেতে খুব ভালো লাগলো, কারণ কি গরমের মধ্যে তো এইগুলো ভালোই লাগে খেতে, তাই একটু ট্রাই করলাম, খুব ভালো ছিল, খেয়ে শান্তি হলো গরমের মধ্যে। আমাদের কেনাকাটি কমপ্লিট, এবার আমরা মেট্রোর দিকে যাব, মেট্রোতে উঠব। কিচ্ছু হবে না বললে হবে, এখন একটু খাবার নিয়ে নেবো, নিয়ে বাড়ি চলে যাব, মেয়েকে নেবো, মেয়ে আছে ওর বোনের কাছে, মেয়েকে নিয়ে সোজা বাড়ি চলে যাবো, এখন একটু খাবার কিছু নিয়ে নিই। বেশ সন্ধে হয়ে গেল, সেই সকালে বেরিয়েছি, কিছু খাবার নিয়ে নিই, চলো দেখি কি নেয়, কি নেবে তোমরা? তুমি এসো, আমি গাড়ির দিকে যাচ্ছি। কি গো, আমি গাড়ির দিকে যাই, তুমি বেশ অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছে, আর মেয়েটাও বোনের কাছে সোজা বাড়ি, আর কোথাও যাবার নেই, সোজা এবার বাড়ির দিকে চলে যাব, চলো যাওয়া যাক বাড়ির দিকে, বাড়িতে গিয়ে আবার কথা। দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, ওদিকে চলো, আমি নামি, ওরা ছোটিকে দাও, যাই পরে দেখে নেবো, একবার পরে দেখ না, একবার পরে দেখ, যাবে তো না, আমাকে ছেড়ে তুই চলে যাচ্ছিস তো, ঠিক আছে, তোমার জন্য কিন্তু পাপা খাবার নিয়ে এসেছে, ওটা মুখে দেয় না, মুখে দেয় না, আরে সবাইকে হাই বলে দাও তো, একটু ছোট, তুমি কোথায় ছিলে এতক্ষণ? একটু বড় হয়েছে ওই, এটা তোমার একদম বাধা সিস্টেম তো, খালি ওটা এক এই থেকে লজ্জা না, না না, চলো চলো না, বসে যাও। আমি একেবারে শপিং সেরে আসার সময় ওই বাড়ি থেকে মেয়েকে নিয়ে একেবারে বাড়ি চলে এসেছি,
কারণ কি অনেকটা রাত মতো হয়ে গেছে, সেই 11টার সময় বেরিয়েছিলাম ঘর থেকে, আর এখন 8টা মতো বাজে, তো সেই কারণে আর ওই বাড়ি ঢুকিনি। বোনকে বলেছিলাম মেয়েকে দিয়ে যেতে, ও দিয়ে গেছে, নিয়ে বাড়ি চলে এসেছি। আর কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকেছি, ঢুকে জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েকেও জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি। এবার একটু টিফিন করে নেবো, মেয়েকেও একটু টিফিন করিয়ে নেবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি বড় করব না। আর আমি যে নিউ মার্কেট থেকে আর জিনিসপত্রগুলো কিনেছি, আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। এতে আর আমি অ্যাড করবো না, করলে অনেকটা বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। সেই কারণে আমি নেক্সট ব্লগ যেটা আসবে সেটা শেয়ার করে দেবো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, বাই।